ফিরে এলাম আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, তোমরা সবাই ডিমান্ড করছো এভিলিয়ানের স্টোরি শোনার জন্য, তাই আমি তোমাদের জন্য এভিলিয়ানের স্টোরি নিয়ে এলাম। এই রিয়েল স্টোরির ভূত আমার মাথায় চাপলো কী করে তার ব্যাপারটা একটু বলছি। গেম তো অনেক খেলেছে, কিন্তু এই গেমের এন্ডিংয়ে একটা কথা বলা হয়েছে, দিস ভিডিও গেম ওয়াজ ইনসপায়ার্ড বাই রিয়েল ফ্যাক্টস। এই কথাটাই আমাকে ভাবিয়ে তুলল। তাহলে এভিলিয়ান গেমে আমরা যা খেলি, যা দেখি, সবই কি কোনো সময় সত্যিই ঘটেছিল? এই ব্যাপারটাই আমাকে ভাবিয়ে তুলল। তারপর যা হয় আমার মতো সন্ধানী লোকের, আর তোমরাও ডিমান্ড করছো, তো নিয়ে এলাম তোমাদের কাছে তোমাদের জন্য এভিলিয়ানের স্টোরি। ঘটনার সূচনা হয় এভিলিয়ানের জন্ম থেকে। আসলে কে ছিল এই এভিলিয়ান, কি তার পরিচয়, কি করেছে ডেভিলে পরিণত হলো, সেসব কথাই আজ তোমাদের জানাবো। সালটা ছিল 1940, ম্যানচেস্টার ইউকেতে একটা ছোট্ট পরিবারে জন্ম হয় এক শিশুকন্যার। তার বাবা মা তাকে নাম দিয়েছিল ম্যাডেলিন। ঘটনা শুরু হয় যখন তার বাবা মা তার হাতে একটা উল্টো ক্রস দেখে, যেটা ছিল ডেভিলের চিহ্ন। ভয়ে তাকে একটা ভার্চুয়াল স্কুলের সামনে, মানে নার্সদের স্কুলের সামনে ছেড়ে আসে, যে স্কুলের নাম ছিল ইগলস হাই স্কুল। ওই ছোট্ট বাচ্চাকে নানরা স্কুলে এনে রাখে, কিন্তু ঝামেলা শুরু হয় যখন তার হাতে ওই ডেভিলের চিহ্ন স্কুলের নানরা দেখতে পায়। তারা তাকে স্কুল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ওই স্কুলের যে হেড নান খুবই ভালো ছিল, সে বলেছিল ডেভিলের চিহ্ন থাকা এই বাচ্চাটার কোনো দোষ নেই। তারপর থেকে ম্যাডেলিন ওই স্কুলেই লেখাপড়া করতে থাকে, আর ওখানের স্টাফরা তাকে ভয় করতে থাকে, ডেভিলের চিহ্ন থাকা এই মেয়েটা কখন কি করে বসবে এই ভয়ে। সময়ের সাথে সাথে ম্যাডেলিন বড় হতে থাকে, সে নার্সদের সবসময় জিজ্ঞাসা করতে থাকে তার হাতে যে চিহ্নটা আছে ওই চিহ্নটা আসলে কি, কিন্তু কেউ জবাব দিত না, কারণ তাদের কিছু না বলতে বারণ করা ছিল। এর মধ্যে ম্যাডেলিন বড় হয়ে যায়, ওই স্কুলের নানও হয়ে যায়, আর ওখানেই পড়াতে থাকে, কিন্তু সে ভুলে যায়নি তার হাতের ছাপের কথা। সে জানতে চেষ্টা করে এই চিহ্নটা আসলে কি, তাই সে বইয়ের মধ্যে খুঁজতে থাকে। একদিন সে ডেভিলের চিহ্ন আর ডেভিলের ব্যাপারে জানতে পারে। সে মন থেকে একদম ভালো ছিল, শুধু এই বিষয়ে আরও জানতে চেয়েছিল, তাই সে ডেভিলের বিষয়ে আরও বই পড়ে আরও ওই বিষয়ে জানতে থাকে। আর বইতে যে রিচুয়াল ছিল, রীতিনীতি লেখা ছিল শয়তানকে জাগানোর, ডেভিলকে জাগানোর, তাই সে করতে থাকে। সে জানতো না যে সে কী করছে, সে শুধু জানার চেষ্টা করছিল। সবশেষে তাই হয় যার ভয় ছিল, তার রিচুয়াল থেকে শয়তান জেগে যায়, আর এর খবর নানরা জানতে পেরে যায়। ভয় তারা ইমার্জেন্সি বৈঠক করে, ইমার্জেন্সি মিটিং ডাকে। ওই মিটিংয়ে সবার সম্মতিতে ওই নানকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। নান বারবার ক্ষমা চাইতে থাকে, সে বলেছিল যে এটা সে না জেনে করেছিল, এ ব্যাপারে সে কিছুই জানতো না, কিন্তু কেউ তার একটা কথাও শোনেনি, আর তাকে স্কুল থেকে বের করে দেয়। ওই নান অনাথ ছিল, আর যাবার মতো কোনো জায়গা ছিল না, এ ব্যাপারে সে খুবই দুঃখ পেয়েছিল। যেখানে সে এত বছর ধরে আছে সেখান থেকে তাকে এক মুহূর্তে বের করে দেওয়া হয়েছিল। রাগে দুঃখে সে একটা বড় বিল্ডিংয়ের উপর থেকে ঝাঁপ মেরে দেয়। স্কুলের নানরা এ ব্যাপারে জানতে পারে, তাকে এনে স্কুলের পেছনে কবর দিয়ে দেয়। যখন নানের আত্মা শরীর ছেড়ে যায় তখন ডেভিল এসে তাকে থামিয়ে দেয় আর তাকে একটু পাওয়ারও দিয়ে দেয়। তারপর থেকে নান এভিল নানে পরিণত হয়ে যায়, যার বডি এখনও ওখানে গাড়া ছিল। ডেভিল নানকে পাওয়ার দিয়ে নিজের বসে করে নেয়, আর তাকে একটা হাতুড়ি দেয়, আর তাকে বলে সে যেন এটাকে পুজো করে। ওই নান চেয়েছিল শুধু বদলা, যারা তার একটা কথাও শোনেনি, তাই সে স্কুলের স্টাফের সবাইকে এক এক করে মেরে ফেলে আর ওখানেই কবর দিয়ে দেয় যেখানে তার বডি ছিল। এই ঘটনার পর স্কুলে যত বাচ্চা ছিল সবাইকে মাস্ক পরিয়ে বন্দি করে রাখতো আর তাদের লন্ড্রির কাজ করাতো, যেমন কাপড় ধোয়া, আয়রন করা, এইসব। তো এই ছিল এভিলিয়ানের ঘটনা, একজন ভালো নান এভিলিয়ানে পরিণত হওয়ার ঘটনা। আই হোপ এই স্টোরি তোমাদের পছন্দ হয়েছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দাও আর তোমার মূল্যবান মতামত জানাতে ভুলবে না। আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। সঙ্গে থাকো, দেখা হবে পরের ভিডিওতে।